নগদ লেনদেন। তাহলে দেখো, তিনি কোন ঘটনাগুলো লিপিবদ্ধ করবে? শুধু কি নগদগুলো করবে? একজন ব্যবসায়ী কি শুধু নগদ লেনদেনগুলো লিখে? নগদ লেনদেন শুধু নগদগুলো লিখে কিনা? মনে হয় স্যার এরকম। মনে করো তুমি সাপোজ একজন দোকানদারের কথা চিন্তা করো না, তোমার আশেপাশে পরিচিত যে দোকানদার আছে তারা কি শুধু নগদ টাকার হিসাবগুলো লিখে রাখে, নাকি নগদ এবং বাকি সব ধরনের হিসাবই লিখে? যেমন বিভিন্ন ধরনের দোকানে যদি আমরা পরিচিত থাকে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যদি পরিচিত থাকে, দেখবে যে তারা সকল ধরনের লেনদেন গুলো লিপিবদ্ধ করে রাখে। অর্থাৎ একজন ব্যবসায়ী তার সকল আর্থিক ঘটনাগুলো লিখবে। আর্থিক ঘটনাগুলো মানেই তো লেনদেন, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা, আর্থিক ঘটনা। আর্থিক ঘটনা এরপর জনাব ফরিদ মাস শেষে মুনাফা নির্ণয় করবেন, এটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা। মেইন বইটা খুলো, মেইন বইয়ে যাও, মেইন বই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের অংশটা পড়ো। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পেজে, প্রথম অধ্যায়ের দ্বিতীয় পেজে দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আছে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা পেজ নাম্বার 2 তে দেখো। এক নম্বর, হ্যাঁ এখানে 7টা উদ্দেশ্য আছে, দেখো তো তোমার এটা মিলাতে কিনা। এখানে আছে নয়টা, হ্যাঁ নয়টা উদ্দেশ্য, 9টা উদ্দেশ্য আছে। 9টার মধ্যে তুমি একটু এগুলো রিডিং করো তো দেখি উদ্দেশ্যগুলো। লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়, তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। হ্যাঁ, তারপর 2 নম্বরটা পড়ো, 2 নম্বরটা। নাম্বার 2 হ্যাঁ, 2 নম্বর, 2 নম্বর উদ্দেশ্যটা দেখো। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্যটা পড়ো। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা তা নিরূপণ করা। হ্যাঁ ঠিক আছে, তারপরে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা, যাবতীয় আয় ব্যয় সঠিক লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। তাহলে তোমার ওই যে পড়ো কি ছিল, এবার প্রশ্নটা পড়ো। আমার প্রশ্নটা হচ্ছে,
আমার প্রশ্নটা হিসাব বিজ্ঞানের যাবতীয় আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে মাধ্যমে ব্যয়ের লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব? স্যার এখানে তো সম্ভব সম্ভবের কথা বলছে। বুঝি না, তুমি আবার প্রশ্নটা বলো। তুমি প্রশ্নটা দেখো। হ্যাঁ জি, নিজের কাজের নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের, না না এটা না, আরেক আগেরটা, আগে প্রশ্ন যেটা ছিল ওটা উদ্দেশ্যের একটা প্রশ্ন ছিল তো জনাব করিমের, ওটা মনে হয় করিমেরটা বলছিল না? এটা করিম না স্যার, ফরিদ হবে। হ্যাঁ বলো ফরিদ। ওটা স্যার বলছেন আপনি ফরিদ, ফরিদেরটা শেষ। এরপরেরটা কোন নিশ্চয় নাজনীনি ফুড প্রোডাক্টস পূর্ণ বিক্রয়ের উপর ভ্যাট প্রদান করে থাকেন, সরকারের এই ভ্যাট আদায়ের ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করে নিচের কোনটি? হ্যাঁ অপশন বলো। ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ফিনান্স এন্ড ব্যাংকিং। হিসাব বিজ্ঞানের। এবার 9 নম্বর উদ্দেশ্যটা দেখো। জি স্যার, বইয়ের মেইন বইয়ের উদ্দেশ্য নয়, সাথে সম্পর্কিত উদ্দেশ্য নয়, এটা দেখো না, তুমি মেইন বইয়ে যাও। হ্যাঁ গেছি। 9 নম্বর উদ্দেশ্য যেটা, 9 নম্বর হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা, ওখানে 9 নম্বরটা দেখো। জি স্যার দেখছি। কি বলছে পড়ো। সরকার বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়মিত ও উন্নতমূলক খাতে ব্যয় করে, মানে স্যার অর্থাৎ সরকার ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন উৎস থেকে কর, শুল্ক, ভ্যাট ইত্যাদিগুলো কি করে, রাজস্ব আদায় করে। যেমন আমরা কোনো কিছু ক্রয় করলে ভ্যাট দিতে হয় না সরকারকে। যেমন তুমি তুমি একটি টিভি কিনছো। স্যার আপনারটা ডিস্টার্ব দিচ্ছে স্যার, নেটওয়ার্কে প্রবলেম মনে হয়। না এখন ঠিক আছে, হ্যাঁ দেশের সকল ব্যবসায়ীকে বা সকল ব্যক্তিকে কি করতে হয়, সরকারকে কর দিতে হয় নিয়মিত ভাবে। বুঝতে পেরেছো কি না? অর্থাৎ প্রতিটা প্রোডাক্ট তুমি ক্রয় করলে সেটার সাথে অবশ্যই কি করতে হবে, কর বা ভ্যাট দিতে হবে, কর বা ভ্যাট যুক্ত থাকে। বুঝতে পেরেছো কি না? কথা বোঝা যাচ্ছে না? কথা বুঝতে পারছো? কথা কি বোঝা যাচ্ছে? স্যার আপনার এটা একটু ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক এখানে আসলে এই অনেক অনেকেই ল্যাপটপ ব্যবহার করছে তো অনেকগুলো সার্ভার একসাথে ইউজ হচ্ছে, যে কারণে গিয়ে নেটওয়ার্ক একটু প্রবলেম ক্রিয়েট করছে। বুঝতে পেরেছো কি না? অর্থাৎ অনেকগুলো সার্ভার একত্রে রান করছে তো তাই। এখন কি ব্যাপার, এখন বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার শুনতে পাচ্ছি, কিন্তু ডিস্টার্ব হচ্ছে একটু, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে না? অনেকগুলো অনেকগুলো সার্ভার একত্রে রান করার কারণে আসলে এই প্রবলেমটা হচ্ছে। সার্ভার ওই অনেকে সবাই ক্লাস দিচ্ছে তো হ্যাঁ, এই জন্য ক্লাস শোনা গেছে ইয়া ফিনান্স ব্যাংকিং কৃষি, খালি আপনারটা শোনা যাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। আমারটাতে ডিস্টার্ব হয়? এই তো স্যার এখন আসছে নেটওয়ার্ক। এখন আসছে না, এটা মাঝে মধ্যে আসতেছে যাচ্ছে, অন্য ক্লাসগুলো তো হচ্ছে না? না
না, ফিনান্সে আর কৃষি শিক্ষাতে ঠিক ছিল, আপনারটা একটু ডিস্টার্ব দিচ্ছিল। ও আচ্ছা ঠিক আছে, দেখি আমি আমারটাও সমাধান করে ফেলবো। জি তাহলে কি বলছিলাম, সরকার কর নেয়, সরকার যে তার উন্নয়নমূলক কাজগুলো পরিচালনা করে, বিল্ডিং, রাস্তাঘাট, ফ্লাইওভার ইত্যাদি নির্মাণ করে, এগুলোর জন্য সরকার টাকা পায় কোথায় জানো? ট্যাক্সের ট্যাক্স, ইংরেজিতে যেটাকে ট্যাক্স বলে বাংলায় সেটাই হচ্ছে শুল্ক, বুঝতে শুল্ক, পেরেছ? ট্যাক্স তুমি খুব সুন্দরভাবে বুঝছো, ট্যাক্সের বাংলা অর্থ হচ্ছে শুল্ক। শুল্ক ট্যাক্স, ট্যাক্স তো বুঝো, ট্যাক্স কি? টাকা। যেটা সরকারকে দিতে হয়। তুমি একটা মোবাইল কিনছো, সেটার জন্য সরকারকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। দিতে হবে। ঠিক আছে, তুমি কোনো কোনো রেস্টুরেন্টে খাবার খেয়েছো, সেটা সেটার জন্য সরকারকে দিতে হবে, ট্যাক্সটা কে পায়? সরকারে পাই। সরকার পায়, সরকারের পক্ষে শুধুমাত্র দোকানদাররা আদায় করে, এতটুকুই, আর বেশি কিছু না। কিন্তু ট্যাক্সটা সরকারের পক্ষ থেকে কারা আদায় করে? দোকানদাররা আদায় করে। আদায় আর ট্যাক্স কিন্তু মূলত সরকারের খাতেই চলে যায় এটা, ঠিক আছে? স্যার। হ্যাঁ, তাহলে আর হচ্ছে, তাহলে বুঝতে পেরেছ তো? জি স্যার। এখন আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা পড়ো। কোনটি সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা রাখে? হ্যাঁ, ব্যবস্থাপনা, হিসাব নিরীক্ষণ, হিসাব বিজ্ঞান, পরিকল্পনা। তাহলে দেখো, সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। 9 নম্বর উদ্দেশ্যটা সম্পূর্ণ যদি পড়ি আমি দেখতে পাই, ঠিক নয় আছে? নম্বর তুমি ওই যে 9 নম্বর পয়েন্টটা দেখো কিন্তু ভালো করে, কি সরকারের বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট, দাহ্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়মিত উন্নয়নমূলক খাতে তা ব্যয় করে। সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কোনটি কোনটি সাহায্য করে? হিসাব বিজ্ঞান সহায়ক বিজ্ঞান ভূমিকা সাহায্য। পালন করে, বুঝতে পেরেছ? জি স্যার। এরপর নেক্সট, এরপর নেক্সট পরেরটা দেখো, তোমার আধুনিক কোনটা প্রবলেম মনে হয়? আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? ইংল্যান্ড, ভারতবর্ষে, ইতালিতে, আমেরিকায়? এটা তুমি 3 নম্বর পেজে যাও, 3 নম্বর পেজে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ এই বিষয়টা একটু পড়ো। আচ্ছা, সভ্যতার সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত। এক সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। মানে স্যার, আরো পড়ো না, এই এটা এটা বুঝাইতে হবে। মানুষ এখন বর্তমানে যেভাবে আমরা বসবাস করছি, এটা আগেকার দিনের মানুষ কি এভাবে বসবাস করতো, নাকি তাদের জীবনধারাটা ভিন্ন ছিল? না, করতো না, তাদের জীবনধারাটা আরেক রকম ছিল না? আমরা এখন অতরকম ছিল। যেভাবে বিল্ডিং, ইমারত নির্মাণ করে থাকতেছি, গ্রামের দিকে গেলেও তো আমরা বুঝতে পারি গ্রামের বাড়িঘর গুলো কেমন। হ্যাঁ, আমাদের মতো আধুনিক নাকি পুরনো? পুরনো তারও আগে কিরকম ছিল? মানুষের ঘর বাড়িগুলো একদম খুব নর্মাল ছিল, এবং তারও আগে মানুষ কি করত? এটা ব্লক করে দিয়েছে তারও আগের মানুষ ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখ।
হ্যাঁ ফোরকান, Yes, sir. মানুষ কি করত, কিছুদিন মানুষ গুহায় বসবাস করত আগে, প্রথম একদম সৃষ্টির শুরুতে এই পাহাড়ের গুহায় বসবাস করত, পশু শিকার করে নিজেদের জীবিকা নির্বাহ করত আর কি, তখনকার কথা বলা হচ্ছে। তখন থেকে তারা কি করছে, নিজের জীবনে আস্তে 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 উন্নতি লাভ করছে। এরপর গড়ে দাগ কেটে রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখতো, হিসাব রাখা শিখলো। বাকিটা আর একটু পরে শেষ করো পুরোটা। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। ঠিক আছে, হ্যাঁ আরো পড়ো। ক্রয় বিক্রয়, জামা খরচ, দেনা দেনা পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। 1994 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুম্বা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনিয়েটা নামে গ্রন্থ লিখেন এবং এতে হিসাব রক্ষণের মূল নীতি, দ্রুতরফা দাখিলা, ডিবল এন্ট্রি ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন কি ছিল, আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় কোথার থেকে, এটা বলা হয়েছে নাকি? হ্যাঁ এটাই আধুনিক বলা। হিসাব, প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হিসাব বিজ্ঞানের ইতিহাস কেমন। না না, তুমি আরেকটা বলছো, তুমি এর আগের প্রশ্ন যেটা বলছো ওটা কই? ওটা আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? হ্যাঁ উৎপত্তি কোথায়? তাহলে এখন তোমার অপশন কি ছিল? আমার অপশন ছিল, এটা হচ্ছে ইয়াতে আমেরিকায়। না এখানে দেখো না, লুকা পেসিউলি ইতালির গণিতবিদ, সুম্মা ডি অ্যারিথমেটিক জিওমেট্রিকা প্রফেশনালিয়েট নামে যে গ্রন্থটা লিখেন এতে হিসাব রক্ষণের মূলনীতি ব্যাখ্যা করা হয়, অর্থাৎ আধুনিক কালের বিষয়গুলো, হিসাব বিজ্ঞানের মূল বিষয়গুলো এখানে লিখে রাখা হয়। তাহলে কোথা থেকে উৎপত্তি করছে, ইতালি থেকে? না হ্যাঁ ইতালি থেকে। বুঝতে পেরেছ? জি স্যার। এরপর হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? হ্যাঁ ব্যবসায়ের শক্তি। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? তুমি প্রশ্নের মধ্যে থাকবা, প্রশ্ন থেকে বাইরে যাবে না। এবার পেজ নাম্বার 2-এ যাও, পেজ 2, পৃষ্ঠা 2 মেইন বইয়ের। হ্যাঁ স্যার গেছি। হ্যাঁ এটার প্রথম অংশটা হিসাব বিজ্ঞানের ধারণাটা পড়ো। লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়, তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতিতে অনুসরণ করে। তার উপরে এর উপরের অংশটা পড়ো। আচ্ছা হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবে বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। আরো পড়ো। হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন
লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। এর ফলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এইসব তত্ত্বাবলী ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। পাইছো, তোমার উত্তর পাইছো? জি, ব্যবসায়ের উদ্দেশ্য। তোমার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্নটা ছিল হিসাব বিজ্ঞানকে কি বলা হয়। সেটার উত্তর পাইছো তুমি, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হ্যাঁ, ব্যবসায়ের ভাষা। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। এবার পরেরটা, হিসাব বিজ্ঞানের ইতিহাস কেমন? হ্যাঁ, হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক ব্যবস্থা নিরূপণ করা যায়। হিসাব বিজ্ঞানের ইতিহাসটা কেমন? ঠিক আছে, জি। এই প্রশ্নের উত্তর তুমি পাবে যে হিসাব বিজ্ঞানের ইতিহাস কেমন, হিসাব বিজ্ঞানের ইতিহাস কেমন? অপশন গুলো বলো তো দেখি। একটি নতুন বিষয়, একটি পুরনো বিষয়, একটি আধুনিক বিষয়, প্রাচীন ও বৈচিত্র্যময়। হিসাব বিজ্ঞানের ইতিহাস হচ্ছে প্রাচীন ও বৈচিত্র্য। হিসাব বিজ্ঞানের ইতিহাসটা কেমন? প্রাচীন এবং বৈচিত্র্যময়। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরেরটা দেখো, আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় কখন থেকে? দ্বাদশ শতাব্দীতে, ত্রয়োদশ শতাব্দীতে, পঞ্চদশ শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে? এটা হচ্ছে যে পঞ্চদশ শতাব্দীতে, অর্থাৎ 1494 সালে যখন লুকা পেসিউলি সুম্মা ডি অ্যারিথমেট্রিক জিওমেট্রিকা প্রফেশনালিটি প্রফেশনালিয়েটা নামক গ্রন্থ লিখেন, তখন থেকে মূলত আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। ঠিক আছে, জি স্যার। একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে কি আছে? লাভ, ক্রয়, ব্যয় হ্রাস, প্রতারণা ও জালিয়াতি রোধ, লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণ, আর্থিক ফলাফল ও আর্থিক উদ্দেশ্যটা দেখো। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো, উদ্দেশ্যটা একটু দেখো, ওই যে মেইন বইয়ের উদ্দেশ্যগুলো পড়ছো না, ওখানে দেখো অন্যতম প্রধান কোনটাতে আছে। অন্যতম প্রধান
উদ্দেশ্য দেখ, যার উদ্দেশ্য পাইছো, দেখছো পাইছো? নাই স্যার। হ্যাঁ, দুই নাম্বারটা দেখো, দুই নাম্বার, দুই নাম্বার উদ্দেশ্যটা দেখো। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান, উদ্দেশ্য লাভ ক্ষতি, ওটা হবে লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণ। বুঝছো কিনা? এইভাবে করে প্রশ্নগুলো সলভ করতে হবে মেইন বই অনুসারে সবগুলো, ঠিক আছে? এরপরে তারপরটা দেখো, হিসাব বিজ্ঞানের উন্নতি কোনটির সাথে সম্পর্কিত, মানে কোনটির সাথে যোগাযোগ? হ্যাঁ, হিসাব বিজ্ঞানের উন্নতি কোনটি এর সাথে সম্পর্কিত, এটা তুমি তিন নাম্বার পেজটা দেখো। তিন নাম্বার পেজের শেষের অংশগুলো পড়ো একটু, ওই যে উৎপত্তি ও ক্রম বিকাশ ছিল না, এটার পরের পয়েন্ট থেকে পড়ো। আচ্ছা, সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে তেমনি এর পরিধিও বৃদ্ধি হতে থাকে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসা অব্যবসায়ী সরকারি বেসরকারি মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। হিসাব বিজ্ঞানের বর্তমানে কম্পিউটার যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বই হাতে লিখার পরিবর্তে কম্পিউটারে রাখা হয়, ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়। তাই তুমি উত্তর ফেলে অনেক দূরে চলে গেছো, তো তোমার প্রশ্ন কি ছিল? হিসাব বিজ্ঞানের উন্নতির সাথে কোনটি সম্পর্কিত, এটা না তোমার প্রশ্ন কি ছিল? হ্যাঁ এটা। তাহলে তুমি সেটার উত্তর কি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। তুমি বাকিটা আর পড়ার দরকার ছিল? বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, এটা তো তোমার উত্তর তো ওইখানে পেয়ে গেছো, তাহলে তুমি বাকিগুলো আমি পড়তে বলছি কেন, উত্তরটা খুঁজে বের করার জন্য। পেয়েছো উত্তর? পেয়েছো? এবার ব্যবসা থেকে মালিকের জীবন বীমার প্রিমিয়াম প্রদান এর সঠিক জাবেদা, সঠিক জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট, জীবন বীমার প্রিমিয়াম হিসাব ক্রেডিট। এটা ব্যবসা থেকে মালিকের জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ, এটা হচ্ছে যে মালিক যদি ব্যবসা থেকে কোনো টাকা পয়সা নিয়ে যায় সেটা ব্যবসায়ীর উত্তোলন হিসাব হবে, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, জীবন বীমার প্রিমিয়াম হিসাব ক্রেডিট। হ্যাঁ ঠিক আছে। ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকাল কিরূপ, নির্দিষ্ট অনির্দিষ্ট চিরকাল জীবন ব্যাপী? হিসাবকালটা নির্দিষ্ট, একটা সময় পর্যন্ত নির্দিষ্ট, অর্থাৎ যেমন প্রতি বছর বছর আমরা হিসাব করি, ঠিক আছে, প্রতি বছর বছর আমরা হিসাব প্রস্তুত করি, এটা নির্দিষ্ট। হ্যাঁ নির্দিষ্ট, ঠিক আছে। হ্যাঁ তাহলে এইভাবে করে সলভ করতে হবে আর কি, ঠিক আছে? আনসার গুলো এইভাবে করে সলভ করবা মেইন বই দেখে দেখে, ঠিক আছে? পরীক্ষায় এখান থেকে বেশিরভাগ প্রশ্ন
আসার সম্ভাবনা আছে এই শীটটা সলভ করে। শীটে কয়টা প্রশ্ন আছে দেখো তো, টোটাল 32টা, এখানে আছে 32টা। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো বাইরে থেকে আসবে, তবে এগুলো সলভ করতে পারলে এগুলো পারবে তো, ঠিক আছে? জি স্যার, ইনশাল্লাহ। ওকে, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস কি এখানে শেষ করব? হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ।